আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো রয়েছেন। নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের যে সেট অধ্যায়টা রয়েছে সেই সেট অধ্যায়ের দ্বিতীয় পাঠ আজকে শুরু করব। অন্য কোনো কথা না বলে সরাসরি আলোচনা শুরু করব, সেটাই ভালো হবে। তো এই দ্বিতীয় পাঠের আলোচনা করতে গিয়ে আমার যেই জায়গা থেকে শুরু করতে হবে সেখানে প্রথমে আমাদের সেট প্রকাশ পদ্ধতিটা শিখতে হবে। এই যে সেট প্রকাশ পদ্ধতি আমরা যেটা শিখব, তোমরা ওই পাঠ্য বইয়ে একটু দেখে নিও, সম্ভবত এটা 5 বা 6 নম্বর পেজটাতে আছে, অথবা আমি দিয়ে দেবো স্ক্রিনের উপরে কত নম্বর পেজটা এটা। এই যে আমাদের সেট প্রকাশ পদ্ধতি মূলত কয় ধরনের হয়ে থাকে সেই জিনিসটা আমাদের আজকে শেখার মেইন বিষয়। এছাড়াও আমি যতটুকু শেষ করা যায় শেষ করার চেষ্টা করব। ভিডিওটা একটু বড় হলে যদি প্রয়োজন পড়ে ধৈর্য ধরে দেখতে পারো, কাজে লাগবে। তো আমরা এখানে যদি আমাদের এই সেট প্রকাশ পদ্ধতি কয় প্রকার সেটা একটু ফার্স্টেই জানি। সেট প্রকাশ পদ্ধতি হচ্ছে দুই প্রকার, এটা একটা হচ্ছে গিয়ে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গিয়ে গঠন পদ্ধতি। তাহলে এই যে তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতির দুইটা সেট, এই দুইটা সেট শিখতে গেলে আমাদেরকে অবশ্যই আনুষঙ্গিক আরও বেশ কয়েকটা বিষয় জানতে হবে। এখন কী কী বিষয় জানতে হবে সেই বিষয়টা আমি আগে আলোচনা করি, তারপরে এই দুইটা বিষয় আসি। আশা করি জিনিসটা অবশ্যই ভালো হবে। আমরা যখন সেট গঠন আর তালিকা পদ্ধতি শিখব তখন অবশ্যই আমাদের আনুষঙ্গিক আরও কয়েকটা বিষয় প্রয়োজন পড়বে, তার মধ্যে অন্যতম। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম জানাচ্ছি সুমন স্যার পরিচালিত গণিত শিক্ষালয় ইউক্লিড ম্যাথ কর্নারে। এই চিহ্নটা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, এটাকে বলা হয় বিলংস টু, থাকা বা অবস্থান করা, এগুলা বোঝানো হয়। আবার এরকম দ্বারা বোঝানো হয় নট বিলংস টু, তাহলে এটার অর্থ হচ্ছে বিদ্যমান না থাকা। অর্থাৎ এই জায়গা যদি এরকম এক্স বিলংস টু এ লেখা হয় তাহলে আমরা বলবো হচ্ছে কি এক্স এর মধ্যে বিদ্যমান নয়। এরকম বিষয়গুলো আমি গত ক্লাসে বলেছি, যদি না দেখা হয় তাহলে দেখে নিতে পারেন। আর একটা প্রতীক আছে, সেটা হচ্ছে এরকম, এটা দ্বারা বোঝানো হয় হচ্ছে গিয়ে সাজ দ্যাট বলা হয় এটাকে। আর এর অর্থ হচ্ছে এমন যেন, অর্থাৎ তুলনা অর্থে ব্যবহার করা হয়। এর আগে একটা জিনিস বলা হয় তারপরে সেই জিনিসটার পরিচয় দেওয়া হয়, এরকম অর্থে ব্যবহার করা হয়। গেল এই দুইটা জিনিস। এছাড়াও আমাদের এরপরে সংখ্যা সেট কয়েকটা আছে, আমাদের সেই সংখ্যা সেট সম্পর্কে আগে জানতে হবে। সংখ্যা সেটটা কেমন, অর্থাৎ এন দ্বারা কী বোঝায়, পি দ্বারা কী বোঝায়, জেড দ্বারা কী বোঝায়, এই জিনিসগুলো যদি না জানি সেটের মধ্যে যখন ঠাস করে এন চলে আসবে, জেড চলে আসবে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো না। এই জন্য আমাদের আগে উচিত হবে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে জেনে আসা। তাহলে চলুন আগে শিখে আসি আমরা ওটা। সংখ্যা তত্ত্ব নিয়ে যখন আলোচনা করা হবে ওই জায়গাটাতে আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে পাবো। এখন জাস্ট এই বিষয়টা শিখে নিই, যেমন এন এটাকে একটু এভাবেও লেখা হয়, আবার অনেক ক্ষেত্রে এভাবেও লেখা হয়, স্পেশাল লেটার বলা হয় এগুলাকে। তো এই এন দ্বারা বোঝানো হয় ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার। আর এই ক্ষেত্রে এদের সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, এভাবে লেখা হয়। তাহলে এটাকে যদি আমরা নিজেদের মতো করে বলি তাহলে সহজ কথা, যে জায়গায় এন দেখব তখনই বুঝবো যে সংখ্যা তালিকার শুধুমাত্র 0 থেকে বড় পূর্ণ সংখ্যাগুলোকে বোঝানো হচ্ছে। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই ধরনের সংখ্যা বোঝানো হচ্ছে। তাহলে এটা কিন্তু একটা অসীম সেট, যেটা 0 থেকে বড় সকল অখণ্ড সংখ্যা বোঝাচ্ছে। এটা যেন আমাদের মাথায় থাকে। এরপরে যাচ্ছি জেড, এটাকে এভাবে লেখা হয়, আবার কখনো কখনো জেডকে আইও লেখা হয়। কারণ হচ্ছে জেড দ্বারা বোঝানো হয় পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে এটা যদি পূর্ণ সংখ্যা হয়, এটার যেমন এটা ন্যাচারাল নাম্বার, এর সাথে এটার মিল আছে স্বাভাবিক সংখ্যা, এবং এটা প্রকাশ পদ্ধতি এন, এটাও মিল আছে। পূর্ণ সংখ্যা এখানে এটার ইংলিশ নামটা হচ্ছে গিয়ে ইন্টিজার নাম্বার, ইন্টিজার্স নাম্বার। তো ইন্টিজার্স নাম্বারে তো আই প্রথম, দ্যাটস ওয়াই এটা মাঝে মাঝে আই দিয়েও ওরা প্রকাশ করে, আবার জেড দিয়েও প্রকাশ করে, এটা যেন আমাদের সবার মনে থাকে। তাহলে পূর্ণ সংখ্যার প্রকাশ বর্ণ হচ্ছে জেড বা আই, আর স্বাভাবিক সংখ্যার প্রকাশ বর্ণ হচ্ছে গিয়া এন বা এজ এ স্পেশাল লেটার যেটা সেটা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কী হয় ব্যাপারটা, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে গিয়া নেগেটিভ সকল পূর্ণ সংখ্যা, শূন্য এবং পজিটিভ সকল পূর্ণ সংখ্যা। তাহলে এখান থেকে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে সকল পূর্ণ সংখ্যা বলতে বোঝানো হয় নেগেটিভ, পজিটিভ এবং শূন্য অখণ্ড সংখ্যা, সহজ কথায়। তাহলে এটা গেল পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এরপরে আমরা যাচ্ছি পি দ্বারা আরেকজনকে বোঝানো হয় প্রাইম নাম্বার। আমরা অনেকেই জানি প্রাইম নাম্বার মানে বোঝানো হয় হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কি, আমরা যারা 9-এ উঠছি এইটা শিখে আসছি মৌলিক সংখ্যা কাকে বলে। এছাড়াও আমরা যদি নাও শিখি এখন একটু সামারি বলে দিচ্ছি। মৌলিক সংখ্যা বলতে বোঝানো হয় এমন সকল সংখ্যা, যে সকল সংখ্যাকে
এক এবং ওই সংখ্যা ছাড়া আর পৃথিবীর কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায় না। আরও একটা সুন্দর কথা আছে, যে সকল সংখ্যার শুধুমাত্র দুইটা উৎপাদক থাকে তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে আমরা যে যেভাবে পারি সেভাবে মনে রাখি, মূল কথা মৌলিক সংখ্যা বলতে আমরা যেটা বাংলা ভাষাভাষীর মানুষ বুঝি, যে সকল সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙানোই যায় না সেটাই মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7, 11, 13 এই সকল সংখ্যাকে কী বলা হয়? মৌলিক সংখ্যা। তাহলে পি বললেই আমরা বুঝবো মৌলিক সংখ্যার সেট, এটা শুরু হবে 2 থেকে এবং সকল অখণ্ড সংখ্যা হবে যেগুলা ভাঙানোই যাবে না। এছাড়াও এন কী সেটাও শিখলাম, জেড কী সেটাও শিখলাম। এই জিনিসগুলো যদি তোমরা বুঝে থাকো ভালো, না বুঝলে একটু ভিডিওটা বারবার টেনে দেখো, আশা করি বুঝতে পারবা। তারপরে কোনো কোশ্চেন তৈরি হলে কমেন্ট করতে পারো। তাহলে এই জিনিসগুলো আমাদের সেট প্রকাশের ক্ষেত্রে প্রয়োজন পড়বে। এছাড়াও আরও 2-3 জিনিস দরকার পড়বে, সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। এছাড়াও যে 2-3 জিনিস নিয়ে আমাদের আরও আলোচনা করা দরকার সেটা হচ্ছে গুণনীয়ক, গুণনীয়ক। আরেকটা হচ্ছে গিয়া গুণিতক। তাহলে গুণনীয়ক জিনিসটা কি আর গুণিতক জিনিসটা কি, এই জিনিসটা খুব ভালো করে বুঝে নেওয়া প্রয়োজন, না হলে আমরা এই যে গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি গিয়ে একটু সমস্যা করে যাব। গুণনীয়ক হচ্ছে একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাঙানো যায় সেই সকল সংখ্যাকে বলা হয় তার গুণনীয়ক। যেমন 4 গুণনীয়ক 1, 2, 4। এছাড়াও যদি আমরা ধরি 6, তাহলে এর গুণনীয়ক 1, 2, 3, 6, তাহলে এর গুণনীয়ক হচ্ছে গিয়ে এই 4টা। একইভাবে গুণিতকটাকে যদি আমরা একটু খেয়াল করি, যে কোনো সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করলে যে সকল সংখ্যা পাওয়া যায় সেই সকল সংখ্যাকে আমরা কি বলবো? গুণিতক সংখ্যা। তার মানে হচ্ছে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাইডটা, গুণনীয়ক আর গুণিতকের মধ্যে গুণনীয়ক হচ্ছে গিয়ে একটা সংখ্যা ভাঙাইলে যা পাওয়া যায় সেগুলো হচ্ছে গুণনীয়ক। তার মানে এটা কিন্তু লিমিটেড, সসীম বলা চলে। অর্থাৎ একটা সংখ্যাকে ভাঙাইলে আমরা বুঝতে পারবো কয়টা সংখ্যা পাওয়া যায়। তাহলে যে কোনো একটা সংখ্যাকে ভাঙাইলে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেই সংখ্যাগুলো হচ্ছে ওই সংখ্যাটার গুণনীয়ক। যেমন 6 গুণনীয়ক 1, 2, 3, 6, 4 গুণনীয়ক 1, 2, 4। আর যদি গুণিতকের কথা বলি, কোনো সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করতে থাকলে থাকলে যে সকল সংখ্যা পাওয়া যাবে ফলাফল হিসেবে সেই সংখ্যাগুলোকে বলা হবে গুণিতক। তার মানে এগুলোকে শেষ হবে কখনোই না। তার মানে যে কোনো সংখ্যার গুণিতক কখনোই শেষ হয় না, এটা একটা অসীম সেট। অবজেক্টিভের জন্য এটা মনে রাখা আমাদের জন্য উচিত যে গুণিতক একটা অসীম সেট আর গুণনীয়ক একটা সসীম সেট। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার হইলাম গুণনীয়ক আর গুণিতকের বিষয়টা। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, যদি সমস্যা হয় আবার প্লেব্যাক করে করে দেখেন, ইনশাল্লাহ ক্লিয়ার হবে। তাহলে এখন আমরা জেনে নেব তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি, এই দুই পদ্ধতিটা কি জেনে সেটা জেনে তারপরে আমরা বিভিন্ন প্র্যাকটিস করে বা বইয়ের যে কাজগুলো আছে সেগুলো করলে কিন্তু আমরা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাব। তো প্রথমেই আমরা যে দুই প্রকারে সেট প্রকাশ করা যায়, যেমন একটা তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি, সেই জিনিসটা জানি। তালিকা পদ্ধতি হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, সেটের যেই পদ্ধতিতে সরাসরি উপাদান উল্লেখ থাকে। যেমন আমরা যদি সরাসরি লিখি ABC, তাহলে কিন্তু এখানে সরাসরি উপাদান উল্লেখ আছে। দ্যাটস ওয়াই এই ধরনের সেটকে বলা হবে তালিকা পদ্ধতির সেট। এছাড়াও গঠন পদ্ধতির সেটের বেলায় কী হবে? যে সকল সেট প্রকাশে সেটের সরাসরি উপাদান উল্লেখ থাকবে না, যেমন এই পদ্ধতিতে প্রকাশটা যদি আমরা একটু দেখি, এই সেটটাতে যে আমরা উপাদান দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সরাসরি উপাদান নয়। এই যে সেটটা, এই সেটের মধ্যে যে উপাদান আসবে সেটার শর্ত দেওয়া আছে। তাহলে যেই সেটে সরাসরি উপাদান উল্লেখ না করে বিভিন্ন শর্ত দেওয়া হয় তখন ওই সেটগুলোকে আমরা গঠন পদ্ধতির সেট বলি। তাহলে এখান থেকে আমরা 2 জিনিস জেনে ফেললাম, বুঝতে সমস্যা হলে বারবার টেনে টেনে দেখতে পারো, সংজ্ঞাটাও লিখে নিতে পারো। এখান থেকে আমি তারপর আরেকবার বলে দিই, তালিকা পদ্ধতির সেট হচ্ছে যেই পদ্ধতিতে সেটের উপাদানগুলো সরাসরি উল্লেখ করা থাকে তাদেরকে তালিকা পদ্ধতির সেট বলা হয়, আর যেই পদ্ধতিতে সেটের উপাদানগুলো সরাসরি উল্লেখ করা থাকে না তাদেরকে সেট গঠন পদ্ধতির সেট বলা হয়। তাহলে আমরা এই 2টা জানার পরে এখন আমরা বইয়ের যে কাজগুলো আছে সেই কাজগুলো সলভ করার চেষ্টা করি। এই যে সুন্দরীকে আবার নিয়ে আসলাম, তো সুন্দরীকে আমরা এখন দেখব সুন্দরী কী কী ডিমান্ড করছে। এখানে পৃষ্ঠা নম্বর 7-এ, পাঠ্যবই না থাকলে পাঠ্যবইটা সামনে নিলে ভালো হবে, ওখান থেকে প্রশ্নগুলো দেখে সলভ করা যাবে। তো এখানে পৃষ্ঠা নম্বর 7-এ ওনারা একক কাজ দিয়েছেন 1 আর 2, 1 2টা আছে, 2 4টা আছে। 1 হচ্ছে গিয়ে নিজের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে, আর 2 আছে হচ্ছে গিয়ে সেটগুলোকে
তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমরা প্রথমেই দুই নাম্বারটা করব, যেটা হচ্ছে গিয়ে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। আমি আগেই বলছি এই জিনিসটা একটু সহজ হয়। তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে আমরা একটা সেটটা লিখি। তাহলে এটা হচ্ছে গিয়ে পি দ্বারা পিসটা বোঝাই, পেজ সেভেন। আর একক কাজ তাহলে দুইয়ের ক নাম্বারটা দিয়ে শুরু করা যাক। ক নাম্বারটা হচ্ছে গিয়ে আমি সেটটা আগে লিখে নিই, ডি সমান সমান এক্স। তাহলে ডি সেটটা বলা আছে এক্স সাজ দ্যাট এক্স পাঁচের গুণিতক এবং তিরিশের চেয়ে ছোট। এই জিনিসটা আচ্ছা হাতের লেখা আমার বুঝতে একটু সমস্যা হয়, এটা বুঝতে সমস্যা হলে বই দেখে নিন একটু কষ্ট করে। তো ডি সেটের বিষয় যেটা, ওরা বলছে এক্স একটা উপাদান। এখানে আর একটা কথা মনে রাখতে হবে, যেই সেটগুলোতে সরাসরি উপাদান থাকে না ওই সেটগুলোতে এক্সকে কিন্তু উপাদান বলা হয়। কারণ কি, আমরা যদি একটু চিন্তা করি, যখন আমরা অন্য কোনো অঙ্কগুলো করে থাকি, যেমন আয়তক্ষেত্র, দৈর্ঘ্য, প্রস্থ, দেওয়া না থাকলে আমরা কী করি, ধরে নিই দৈর্ঘ্য, ধরে নিই এক্স, প্রস্থ ধরে নিই ওয়াই, তারপরে কিন্তু এক্স ওয়াইয়ের মান বের করি। তার মানে কি, একটা রাশিতে যদি কোনো কিছু দেওয়া না থাকে সেই জিনিসগুলো কিন্তু আমরা ধরে নিই, আর তখন কিন্তু ওই ধরা জিনিসটাকেই কিন্তু আমরা ওই দৈর্ঘ্য প্রস্থ হিসেবে নামকরণ করি। ঠিক একইভাবে এই সেটের ক্ষেত্রে আপনি যদি দেখেন, এটা যেহেতু গঠন পদ্ধতির সেট, এই জায়গায় যে এক্স আছে এই এক্স মূলত হচ্ছে গিয়া উপাদান। তাহলে এই উপাদানটা শর্ত হিসেবে আছে, তাহলে তার মানগুলো আমরা বের করবো এখানে। তাহলে মনে রাখতে হবে গঠন পদ্ধতির সেটের এক্স হচ্ছে গিয়ে মূলত উপাদান, আর তার মানগুলো আমরা বিভিন্নভাবে বের করব। তো ওনারা বলছে পাঁচের গুণিতক। তো পাঁচের গুণিতক বলতে একটু আগে আমরা শিখে আসছি, যেই সংখ্যার গুণিতক বের করতে হয় সেই সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে পাঁচকে আমরা যদি গুণ করতে থাকি, পাঁচ অক্ষে পাঁচ, পাঁচ দুগুণা দশ, তিন পাঁচা পনেরো, চার পাঁচা কুড়ি, পাঁচ পাঁচা পঁচিশ, পাঁচ ছক তিরিশ। আমরা কতদূর পর্যন্ত যাব, ওনারা বলছে তিরিশের চেয়ে ছোট, তার মানে তিরিশ পর্যন্ত না গেলেও চলে। আর এখানে লেখার সময় তিরিশ পর্যন্ত গেলে বা তার বেশি গেলেও কোনো সমস্যা নেই, এটা লেখার পরে তারপরে আপনি লিখতে পারেন। সুতরাং ডি সেট সমান সমান উপাদান আসবে আপনার কোনগুলো, অবশ্যই এইগুলো কিন্তু উপাদান, ফলাফলগুলো আর কি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ। তার মানে ডি সেটের উপাদান পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ। দেখতে সমস্যা হইলে আমি আবার বলে দিচ্ছি, পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ, এই হলো আমাদের ডি সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে আমরা এখন চলে যাব সরাসরি খয়ে। খ নম্বরে ওনারা যে সেটটা দিয়েছেন সে সেটটা হচ্ছে গিয়ে এফ, এক্স যেন এক্স তিরিশের গুণনীয়ক। আমরা কিন্তু আগেই এই জিনিসগুলো শিখে আসছি, আমি এই জন্য আগে এই জিনিসটা শিখে এনেছি। গুণনীয়ক যখন বলছে তাহলে তিরিশের গুণনীয়ক কার আমরা বের করি, যেভাবে বের করা শিখছি আমি কিন্তু প্রথম পার্টটাতে ভিডিওটাতে আমি বলেছিলাম যে গুণনীয়ক কীভাবে বের করাটা সহজ, আমি ঠিক সেইভাবে বের করব। তাহলে এটাতে তিরিশ, দুই দিয়ে পনেরো, তারপরে পাচ্ছি কত তিরিশ, তারপরে তিন দিয়ে কী ভাগ যায়, যায় দশ, তিন দশে তিরিশ, চার দিয়ে যায় কিনা আপনি চিন্তা করে দেখবেন চার দিয়ে যাবে না, পাঁচ দিয়ে যাবে, পাঁচ ছক তিরিশ, তারপরে ছয় রিপিট হয়ে গেল। তাহলে আর এটা বের করা দরকার নেই। তখন আপনি এখানে লিখে নেবেন তিরিশের গুণনীয়ক সমূহ, এটা বলে আপনি গুণনীয়ক সবগুলো লিখে নেবেন, কারা কারা, এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ, এগুলো লিখে তারপর আপনি সরাসরি সেটটা লিখে দেন। যেহেতু এখানে কিন্তু কোনো লিমিট টিমিট বা অন্য কোনো কন্ডিশন নেই, দ্যাটস ওয়াই আপনি সবগুলোই লিখবেন। এখানে যা যা লিখছেন সেইগুলো লিখে দেন, আমি আর লিখলাম না। তাহলে এই ছিল আমাদের খয়ের সলিউশন, যেভাবে করা দরকার লিখে নিতে পারেন। চলে যাচ্ছি আমরা গ নম্বরে। গ নম্বরটার সেট কি বলা আছে, আমরা সেটটা একটু উঠাই নিই। জি সেট সমান সমান এক্স, এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং বর্গ করলে সতেরো থেকে কত হইতে হবে, ছোট। এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই জিনিসটা আবার একটু মানে ঘুরে কথাটা বলছে, আমরা শিখে আসছিলাম না এন, এন বলতে স্বাভাবিক সংখ্যা কারা ছিল, এক দুই তিন এগুলা। তো ধনাত্মক সংখ্যা কারা, ধনাত্মক সংখ্যাও তো শূন্য থেকে বড়, স্বাভাবিক সংখ্যা যেমন শূন্য থেকে বড় সকল অখণ্ডক সংখ্যা, তো এখানে বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক সংখ্যা মানে শূন্য থেকে বড় সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে বোঝানো হচ্ছে মূলত এইটাকেই, এটা একটু ঘুরে বলছে ওরা। তাহলে আমাদের এখানে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা একই জিনিস। তাহলে এন সমান সমান এটা লিখলাম। এখন ওনারা বলছেন এমন সকল সংখ্যা, এখানে একটু লক্ষ্য করার মতো বিষয়, সবগুলো উপাদানই আমার এই সেটের উপাদান হইতে পারে, কিন্তু ওরা আরেকটা সাব কন্ডিশন অ্যাড করছে যে হ্যাঁ সবগুলো হইতে পারলেও শুধুমাত্র
বৈধ হবে সেই সকল উপাদান যারা বর্গ করলে 17 থেকে ছোট হয়। অর্থাৎ n এ যেহেতু অসীম সংখ্যক উপাদান আছে সবগুলোই নেওয়া যাবে না, যাদেরকে বর্গ করলে 17 থেকে ছোট হবে শুধু তাদেরকেই নেওয়া যাবে। তাহলে আমরা একটু দেখি, x equals to 1 হলে এটা হয়, x equals to 2 হলে বর্গ করলে কত হয় 4 হয়, x equals to 3 হলে বর্গ করলে কত হয় 9 হয়, x equals to 4 হলে বর্গ করলে 16 হয়, আরেকটা করলেও চলে না করলেও চলে, কারণ অলরেডি আমরা যেটা পাইছি সেটাই 17 থেকে লাস্ট ছোট। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জি সেটের যে সকল উপাদান ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু বর্গ করলে 17 থেকে ছোট হয়, তাহলে এই পর্যন্ত হিসাব আসে। তাহলে আমাদের উপাদান গুণগুলো, এই জায়গায় আমাদের অনেক সময় ভুল হয়, অনেকে ভুল করে এগুলো লিখে ফেলেন, না আপনি নিজে ভাবেন এগুলো কি, এগুলো তো কন্ডিশন নট এলিমেন্ট, তো উপাদান তো না। উপাদান কোনগুলো, ওরা বলছে এমন সকল উপাদান এক্স এর মান যাকে বর্গ করলে 17 থেকে ছোট হয়, নট এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে গিয়ে এক্স। তাহলে আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে এগুলা, এক্স এর ভ্যালু এক, বর্গ করলে একই হচ্ছে, দুই করলে চার, তিন করলে নয়, চার করলে ষোলো, আর পাঁচ করলে পঁচিশ। তাহলে ওরা বলছে এমন সকল মান যাদেরকে বর্গ করলে 17 থেকে ছোট হয়, তাহলে সেই লজিক অনুযায়ী এখানে 16 যেটা 17 থেকে ছোট, তার মানে আমাদের জি সেটের উপাদান 1 2 3 4, এই হচ্ছে কি আমাদের যে সেটের উপাদান হবে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম এই ধরনের সেটগুলো কিভাবে ভাগানো যায়। তারপরেরটা যাচ্ছে, পরের সেটটা যে ঘ নাম্বার, ঘ নাম্বারের সেট একটা এইচ সমান সমান দিয়ে রাখছে, এক্স সমান সমান, সরি এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার থ্রি এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো, এটা একটা সেট। তো এটাকে আমরা আর কি তালিকা পদ্ধতিতে নেব। এখানে একটা বিষয় ভালো করে মনে রাখা দরকার, যে সেটটা আমি পড়াই বা যে সেটটা তোমরা যখন শিখো শুধু ওই সেটটাকে হিসেব করে শিখবে না, চিন্তা করবা কোন ধরনের সেটটা তুমি ভাগানো শিখতেছো, ওই ধরনটা ভালো করে বুঝে নেবা, তাহলে ওই ধরনের বাদ বাকি সব পারা যাবে। এখানে যেমন দেওয়া আছে এটা কিন্তু অন্য কন্ডিশনগুলোর মতো না, এটা একটা সমীকরণ দেওয়া আছে, তাহলে এই ধরনের অঙ্ক ভাঙানোর জন্য আমাদেরকে ওই সমীকরণটাকে বাইরে নিয়ে আসতে হবে। বাইরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে কীভাবে ভাঙায়, এটা একটা মিডল টার্মের রাশি, আমরা যখন মিডল টার্মের বিষয়টা শিখবো তখন ইন ডিটেলসে শিখবো, এখন শুধু এটাকে আমি একটু হালকা ব্যাখ্যা করে শেষ করছি। এখানে লাস্টের যে সংখ্যাটা আছে এটাকে ব্যাখ্যা করে এমন দুইটা সংখ্যা বের করতে হবে যে দুইটার যোগ বা বিয়োগ মাঝখানেরটা হয়, তাহলে দুই অক্ষে দুই। আমরা যদি এটা চিন্তা করি তাহলে দুই অক্ষে দুই মানে হচ্ছে গিয়ে দুইটা এক্স আর একটা এক্স, এই দুইটা যোগ করলে তিনটা হয়, দর্শই এটা একটা মিডল টার্মের রাশি। এখন এখান থেকে প্রথম দুইটা থেকে কী কমন নেওয়া যায়, এক্স, তাহলে কী থাকে এক্স প্লাস টু, এখান থেকে ওয়ান কমন নিলে কী থাকে এক্স প্লাস টু। আর একটু যদি ব্যাখ্যা করে বলি, এখান থেকে এক্স কমন নিলে দুইটা এক্স থেকে একটা গেছে একটা রয়েছে, টু এক্স, এক্স চলে গেছে শুধু টু রয়েছে, এখান থেকে কোনো কিছু যেহেতু একদম সাধারণ নাই দ্যাটস ওয়াই ওয়ান কমন নিয়েছি। এখন এই দুইটা প্লেস থেকে আমরা যদি চিন্তা করি তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু, এই জিনিসটা আমাদের আবার কমন নিতে পারি, পরে রইল কে এক্স আর প্লাস ওয়ান, তাহলে আমরা এই দুইটাকে এক জায়গায় লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা যে দুইটার গুণফল সমান সমান শূন্য পাইলাম, আমরা এখানে লিখতে পারি এখানে এক্স প্লাস টু সমান সমান জিরো আবার, অথবা হয় অথবাও লেখা যায়, তাহলে এখানে এক্স এর মান প্লাস টু, এপাশে গেলে মাইনাস হচ্ছে গিয়া, আবার এই যে দ্বিতীয়টা ছিল এক্স প্লাস ওয়ান এটা সমানও জিরো, এই প্লাস ওয়ান ওই পাশে গেলে কি হলো মাইনাস, তার মানে এক্স এর মান কয়টা পেলাম দুইটা। তাহলে আমাদের এখানে এই সেটের উপাদানগুলো হবে মাইনাস ওয়ান আর মাইনাস টু, এই হলো কি আমাদের গঠন পদ্ধতির সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। আমাদের এই যে পৃষ্ঠা নাম্বার সাথে যতগুলো গঠন পদ্ধতির সেট ছিল যেগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার আমাদের রেকমেন্ডেশন ছিল, আমরা সেই জিনিসগুলো করে ফেললাম।